ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, এর পেছনে কি কারণ, প্রেম নাকি অন্য কিছু, জানুন বিস্তারিত। শনিবার বাড়ির শোয়ার ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুবড়ী ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমতিয়া এলাকায়। মৃত ছাত্রের নাম আজাদ আনসারি, বয়স 19 বছর। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তাকে তার শোয়ার ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ধুবড়ী থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবার ও প্রতিবেশীদের দাবি, আজাদের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পর্কে টানা পড়নের জেরে আজাদ আত্মহত্যা করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। কি হয়েছে ঘটনা? আমাদের এই ভেমতিয়া, আমার পাশের বাড়ি, একজন পাশের বাড়ি ভাই, আজকে ভোরবেলা সকালবেলা দরজা খুলে দেখে বাড়ির লোক ফ্যানের মধ্যে গামছা দিয়ে শুয়ে। কি মনে হচ্ছে, কি কারণ হতে পারে? মনে তো দেখেন, আমরা পাড়া প্রতিবেশী লোক সেটা বলতে পারবো না। এখন ওর লাস্ট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে যেটা বুঝলাম, হয়তো কোনো প্রেম ঘটিত ব্যাপার ছিল। এটা লোকের মনে শোনা যাচ্ছে, যে ওর বন্ধু বান্ধবের কাছ থেকেও শোনা যাচ্ছে এরকম কোনো প্রেম ঘটিত ব্যাপার ছিল। ও কোন ক্লাসে পড়ে? এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। কোন এলাকার? ভেমতিয়া। এখন তোর বাড়ির লোক তো সেই পরিস্থিতি এখনও নাই, কি বলবে কি করবে, কারণ ওই পরিস্থিতি এখনও কেউ নাই বাড়ির। তো পরে দেখে চিন্তা ভাবনা করেন কি করে সেটা দেখবে। আপনার নাম? লাভু ইরশাদ। আপনি কি কম খরচে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের নামি দামি প্রতিষ্ঠানে 2023-24 শিক্ষাবর্ষে বিএড এ ভর্তি হতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনার পার্শ্ববর্তী আলম কনসালটেন্সির সঙ্গে। এখানে কম খরচে ভর্তি হবার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা শীতলকুচি মাথাভাঙা। আমাদের যোগাযোগ নম্বর 8944976172 অথবা 7047416344। আবার বলছি 8944976172 অথবা 7047416344। ধন্যবাদ।